আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওতে ক্যানন 700D এর ক্যামেরার ভিডিওগ্রাফি সেটিংগুলো আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনি কোন সেটিংটা কোথায় ইউজ করবেন। কারণ গত পর্বে কিন্তু আমার ক্যানন 700 নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেটা আপনার চ্যানেলে দেখতে পারেন। ওকে, সো চলুন। তো এটা হচ্ছে আমাদের ক্যানন 700D। তো এটা থেকে আমাদের ফার্স্টে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ক্যামেরাটা ভিডিও অপশনটা চালু করবেন অ্যাজ এ বিগিনার। তো ফার্স্টে আমরা কী করবো, এখানে অফ আসছে, তারপর আমরা অনেক ক্লিক করবো, তারপর অনেক ক্লিক থেকে ডাইরেক্ট আমরা ক্যামেরা অপশনটাই চালু করবো। তো অনেক আছি আমরা এক চাপ থেকে আসলে ক্যামেরা করে ফেলি, এটা আসলে করবেন না, আপনার ক্যামেরার জন্য অনেক হার্মফুল। তো ক্যামেরার প্রথমে যে বিষয়টা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অটো ফোকাস, মানে ফোকাসিং সিস্টেমটা। তো ভিডিওগ্রাফির জন্য কিন্তু ফোকাস সিস্টেমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আপনি তিনটা ফোকাস পাবেন, যদি আপনি লাইভ যদি আপনি অটো ফোকাস নিয়ে নেন সেক্ষেত্রে আপনি তিনটা অপশন পাবেন। প্রথমটি হচ্ছে ট্র্যাকিং মোড। ট্র্যাকিং মোডটা ইউজ করে বেসিক্যালি আপনি সিঙ্গেল কোনো একটা জিনিসকে কিন্তু উপরে আপনি আপনার ট্র্যাকিং সিস্টেমটা লাগাতে পারেন। এর মানে হচ্ছে কি, আপনি ওই সম্পূর্ণ আপনার ফোকাস কিন্তু ওই জিনিসটির উপরে থাকবে, এফ মেথডটার উপরে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো তারপরে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মাল্টিপল এএফ সিস্টেম। তো এটা দিয়ে আসলে বেসিক্যালি আপনি একসাথে অনেকগুলো কিন্তু ফোকাস করতে পারবেন। যদি আপনার কখনো এরকম হয়েছে যে আপনার ভিডিওগ্রাফি করার সময় আপনার অনেকগুলো অবজেক্টকে একসাথে আনা দরকার, তখন আপনি এই সিস্টেমটা চালু করতে পারেন, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার অনেক ভিডিওগ্রাফার কিন্তু এই সিস্টেমটা এই সিস্টেমটাতেই কিন্তু ভিডিওগ্রাফি করে, যে বিভিন্ন ওয়েডিং প্ল্যানিংয়ে হচ্ছে এই যে লাগে এই ভিডিও এই এই সিস্টেমটা লাগে আসলে এটা ইউজ করে তারা ভিডিওগ্রাফিটা করে থাকে। তো এটা গেল আমাদের দুইটা। তো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাক্সি জোনের ভিতরে আর একটা সিস্টেম, সেটা হচ্ছে কি আপনার সিঙ্গেল ফ্ল্যাক্সি জোনের ভিতরে। এটা এখানে যেখানে আসলে মাল্টি ইউজ করা হয়তো ফোকাসিং সিস্টেম, সেখানে এটা মাত্র সিঙ্গেল এফ পয়েন্ট ইউজ করে। এটা থেকে আসলে মূলত আপনি যদি সিঙ্গেল কোনো একটা জিনিসকে আপনি ফোকাস করতে চান সেক্ষেত্রে এই ফোকাসিং সিস্টেমটা কাজ করবে। তো এটাও অনেক ইউজফুল একটা জিনিস ভিডিওগ্রাফি করার জন্য, যারা অটো ফোকাস ইউজ করে ভিডিওগ্রাফি করে। তো এরপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফটো ক্লিক, অর্থাৎ ভিডিও চলাকালীন অবস্থায় আপনি কি কখনো ফটোগ্রাফি করতে চান কিনা। তো আমাদের এরকম অবস্থা হয়ে যায় যখন আমরা ভিডিও করতেছি সেই অবস্থায় আমাদের ফটো ক্লিক করার প্রয়োজন পড়ে। তো সেটা কি আপনি কন্টিনিউ শ্যুটিং চান কিনা। তো আসলে ভিডিওগ্রাফি করার সময় আসলে আমাদের ফটোগ্রাফি করার প্রয়োজন পড়ে না, বাট রেয়ারলি পড়তে পারে, তো সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। তো এটা অতটা ইম্পর্টেন্ট কোনো সেটিং না, এটা চাইলে আপনি কন্টিনিউ শ্যুটিং করতে পারেন, টাইমার ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার উপরে। তারপর যে ফিচারটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ইমেজ কোয়ালিটি। তো ইমেজ কোয়ালিটিটা থেকে আসলে আমরা আমাদের ইমেজের যে কোয়ালিটিটা কীরকম হবে ফটোগ্রাফি করার অবস্থায়, মানে ভিডিওগ্রাফি করার অবস্থায় আমরা যে শ্যুট করবো সেটার কোয়ালিটিটা কীরকম হবে সেটা আপনি এখান থেকে চাইলে সেট করতে পারবেন। তো এটা আসলে সবাই জানেন ইমেজ কোয়ালিটি কীরকম কী হলে হয়। তো তারপর হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটিটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভিডিওগ্রাফি অবস্থায় ভিডিওর কোয়ালিটিটা কীরকম হবে সেটা আপনি মেনটেন করতে পারবেন। তো আপনার মেমোরি যেরকম পারফরমেন্স দিবে সেই অনুপাতে আপনি একটা সেট করে নেবেন, ঠিক আছে, মানে সম্পূর্ণ আপনার মেমোরির উপর ডিপেন্ড করবে। তারপর রয়েছে আমাদের ভিডিও স্ন্যাপশট, অর্থাৎ এটার মাধ্যমে আপনি 4 সেকেন্ডের একটা শর্ট একটা ভিডিও করতে পারবেন, 4 সেকেন্ড, ঠিক। তো এটা আসলে অতটা ইউজফুল হয় না, কারণ হচ্ছে যে আপনার 4 সেকেন্ডের ভিডিও দরকার হলে আমরা তো চাইলে ভিডিওগ্রাফি করে পরে সেটা থেকে আমরা 4 সেকেন্ড ট্রিমও করে নিতে পারি। তো তারপর আমি আপনাদেরকে দেখাইলাম, দেখতে পারতেছেন আমি একটা কিন্তু 4 সেকেন্ডের কিন্তু আমি একটা শর্ট করছি। তো আপনারা আমি প্লে করে অলরেডি দেখাই 4 সেকেন্ডের কিন্তু আমার একটা ভিডিও কিন্তু শর্ট হয়েছে, শ্যুট হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের স্ন্যাপশটের হচ্ছে 4 সেকেন্ড স্ন্যাপশটের একটা কাজ। তো তারপর আমাদের পরে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হোয়াইট ব্যালেন্স। তো হোয়াইট ব্যালেন্স কিন্তু ভিডিওগ্রাফির জন্য কিন্তু অনেক এক ইম্পর্টেন্ট একটা জিনিস, অর্থাৎ এটা থেকে কিন্তু আপনি আপনার ইনভায়রনমেন্ট অনুযায়ী কিন্তু আপনি ভালো পিকচার কোয়ালিটি পেতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি কোনো ক্লাউডি অবস্থায় ভিডিওগ্রাফি করেন সেক্ষেত্রে আপনি ক্লাউড সিলেক্ট করতে পারেন, তারপর ফ্ল্যাশ করতে পারেন। তো এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার পরিবেশের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে আমি কোনো ভিডিওগ্রাফির টিউটোরিয়াল দিচ্ছি না, জাস্ট আমি ভিডিওগ্রাফি ক্যামেরার কিন্তু সেটিংগুলো শেয়ার করতেছি, ঠিক আছে। তো আর হচ্ছে যে কাস্টম সিস্টেম, তো এটা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে কিন্তু একটা ভালো একটা ভিডিও আনবো, ঠিক আছে। কাস্টম সিস্টেমটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, ক্যামেরার জন্য। তো এরপর রয়েছে আমাদের পিকচার স্টাইল। তো এটা আসলে কী, এটা থেকে চাইলে কিন্তু আপনার ক্যামেরায় কিন্তু অনেক কিছু কিন্তু মেনটেন করতে পারেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটু সেটিং করে দেখাই। ধরুন এখান থেকে আমি যে কোনো একটা সিস্টেম সিলেক্ট করলাম, যেমন এই সিলেক্ট করলাম, তারপর এখানে ইনফোতে ক্লিক করে আমি চাইলে কিন্তু আমার এই যে
সিটিং কিন্তু চেঞ্জ করে কিন্তু অটো কন্ট্রাস্ট বাড়াতে পারি, তারপর হচ্ছে যে শার্পনেস বাড়াতে পারি বা কমাতে পারি, তারপর হচ্ছে আমি এখান থেকে সিচুয়েশনটা বাড়াই দিতে পারি, দেখেন। ঠিক আছে, আমি কিন্তু আমার সিচুয়েশনটা কিন্তু বাড়াতে পারছি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে রয়েছে কালার টোন, আমি চাইলে আমার এই যে ভিডিওগ্রাফি করা অবস্থায় আমি কালার টোন চেঞ্জ করতে পারি, দেখতে পাচ্ছি আগের চেয়ে কিন্তু কালারফুল হয়ে গেছে। তো এটা কিন্তু ক্যামেরার মতো করা একটা সেটিং, যেটা আসলে অনেকে হয়তো জানেন না। আর এটা কিন্তু আপনি লাইট রুমের মতো পিসের টাইপেরও কিন্তু এদের কিন্তু সিস্টেম কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা সেটাকে সিলক বলে, চাইলে আমরা সিলকও কিন্তু ইউজ করতে পারি আমাদের ক্যামেরায়। তো সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও পরে দিব, আপনাদেরকে অনেকগুলো সিলক শেয়ার করবো ফ্রিতে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো তারপর রয়েছে আমাদের শাটার স্পিড। তো ভিডিওগ্রাফি প্লাস ফটোগ্রাফি করার জন্য বোধ ক্ষেত্রে হচ্ছে শাটার স্পিড কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো শাটার স্পিড নিয়ে আমার ভিডিও আছে, সো সেটা আমি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নেবেন শাটার স্পিডটা আমরা কীভাবে মেনটেন করতে পারি। তো এই জন্য আমি শাটার স্পিড নিয়ে আসলে কিছু বললাম না, ঠিক আছে। তো এটা আসলে আপনার ভিডিওগ্রাফি অনুসারে আপনি সেট করে নেবেন। তারপর রয়েছে আমাদের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ এই সিস্টেম দ্বারা আপনি অটোমেটিক আপনি সেট করে দিতে পারবেন, অর্থাৎ এটা নিয়ে বেশি নাচা না করাই বেটার। এটা হচ্ছে যে আপনার অটোমেটিক সেট থাকে অল টাইম, তো এটা অটোমেটিক করাই থাক। এটা হচ্ছে আপনার পিকচারের ভিতরে আসলে আপনি কতটুকু আসলে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট চান সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, তো এটা অটোমেটিকই থাক। তো তারপর রয়েছে আমাদের অ্যাপারচার ভ্যালু, যেটা আসলে বলতে পারেন কি ভিডিওগ্রাফির জন্য ইম্পর্টেন্ট। এটা থেকে আসলে আপনি চান আপনার ভিডিওগ্রাফিতে কতটুকু আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে, অর্থাৎ আপনি অ্যাপারচার ভ্যালু কমায় রাখবেন অল টাইম, ঠিক আছে। তাহলে আপনি বেশি ব্লার এফেক্ট পাবেন, অর্থাৎ আমরা আসলে আমি এটা নিয়েও একটা ভিডিও করছিলাম যে ফটোগ্রাফির আসলে মেইন জিনিসগুলোর ভিতরে আসলে অ্যাপারচার ভ্যালু অ্যান্ড শাটার স্পিড দুটো নিয়ে আমি আলোচনা করছি, সেটা আপনি দেখতে পারেন, তাহলে আপনারা বুঝে যাবেন। তো এটাই হচ্ছে আমাদের ক্যানন 700D এর সেটিং। তো আমি চেষ্টা করেছি যে ভিডিওগ্রাফির যে সেটিংগুলো আসছে সেগুলো আমি শেয়ার করি, তো এটা আসলে কোনো টিউটোরিয়াল না, আমি আগেও বলছি। সো এটা জাস্ট সেটিং, ঠিক আছে। সো আপনি আশা করি বুঝতে পারছেন কীভাবে ক্যানন 700D থেকে আসলে কোন সেটিং থেকে ভিডিওগ্রাফি করা হয়। তো এটা আসলে আজকের মতো ভিডিও, আর যে আমি বলছিলাম যে ক্যামেরার সিলক নিয়ে আসলে ভিডিও করব, তো আমার কাছে অনেকগুলো সিলক আছে, অর্থাৎ সিলক থেকে আপনি চাইলে লাইট রুমে যেভাবে পিসেট কাজ করে সেভাবে আপনি সিলকের মাধ্যমে আপনার ক্যামেরার সেটিংগুলো আপনি মেনটেন করতে পারবেন। তো আশা করি যদি আপনারা ভালো রেসপন্স দেন তাহলে খুব তাড়াতাড়ি সেসব নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। ওকে, সুখের ধন্যবাদ সবাইকে, নব সাবস্ক্রাইব মাই চ্যানেল।